বিগির ছবিটি আগামী সপ্তাহে সেন্সরে জমা হবে। আশা করি ছবিটি সেন্সর বোর্ডের সদস্যদের পছন্দ হবে। এসকে ফিল্মসের প্রযোজনায় ছবিটির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল, তিনি বলেন দারুণ একটি সিনেমা হয়েছে, সাকিবের ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে বীর। ছবিটি মুক্তি পেলে দর্শকরা আমার এই কথার সঙ্গে একমত হবেন বলে আশা করছি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই বীর ছবির মুক্তির তারিখ জানাবেন শাকিব খান। বীর ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সদাগর, শিবা শানু, নানা সাহা, জ্যাকি আলমগীর, কমল কাবিল্লা সহ অনেকেই। এর আগে শাকিব খানের এসকে ফিল্মস থেকে হিরো দা সুপারস্টার ও পাসওয়ার্ড নামে দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি মুক্তির পর ভালো ব্যবসার সফলতা পেয়েছে। বীর হচ্ছে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৃতীয় সিনেমা। ধারণা করা হচ্ছে বিগ বাজেটের এই ছবিটি চলতি বছরের দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, বীর কি পারবে শাকিবের ক্যারিয়ারের সেরা সিনেমা হতে? কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।